মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন যে ভোক্তা অধিকার কোন কোন বিষয়গুলো এখানে নজর দিচ্ছে? হ্যাঁ কালিব, আজকে প্রায় আধা ঘন্টা আগ থেকে ভোক্তার অধিকার এবং এখানে ভেটেরিনারি সার্জেনের নেতৃত্বে কিন্তু একটি অভিযান পরিচালিত হচ্ছে। মহাস্থান এলাকায় যে ঔষধের দোকানগুলো রয়েছে এবং ভেটেরিনারি যে পশুর যে যে চিকিৎসার যে ওষুধগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু অভিযান চলছে। প্রায় আধা ঘন্টা থেকে শুরু হয় এই অভিযান, এখনও চলছে। কয়েকটি দোকানে ইতিমধ্যে যে ডেঙ্গুর যে স্যালাইন, সে স্যালাইনে যে সংকট রয়েছে বাজার, সেই বিষয়টি তারা তদারকি করছেন। এবং এখানে দুইটি দোকানে কিন্তু ২-৪ হাজার টাকা এখানে জরিমানা করা হয়েছে। এছাড়া এখন দেখা যাচ্ছে যে একটা ভেটেরিনারি যে দোকান রয়েছে, পশু খাদ্যের, পশু ভিটামিন, পশু ওষুধের যে দোকান রয়েছে, সে ওষুধে অভিযান চলছে। সে দোকানটিতে কিন্তু প্রচুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং কিছু মানে অবৈধ ঔষধও এখানে তারা দেখতে পাচ্ছেন। এবং এখানে তারা দেখছেন যে পুরাতন কোনো ওষুধ আছে কিনা, মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ আছে কিনা এবং জেলা নিষিদ্ধ কোনো ওষুধ এখানে বিক্রি হচ্ছে কিনা সেই বিষয়টা দেখছেন। পাশাপাশি যে ওষুধগুলোর দাম বেশি না হচ্ছে, বিশেষ করে ডেঙ্গুর স্যালাইনে, সে বিষয়টি তারা তদারকি করছেন। এবং এখানে ওষুধগুলো দোকানগুলোকে বলছেন যে তারা যেন দামটির ক্ষেত্রে যেন যে দামটি উল্লেখ রয়েছে সেই দামটি যেন নেওয়া হয়। পাশাপাশি কখনো মেয়াদ উত্তীর্ণ ফিজিশিয়ান যে স্যাম্পল, সেই স্যাম্পলগুলো বিক্রি এখন নিষিদ্ধ করা হয়েছে, সেই স্যাম্পলগুলো যেন বিক্রি না করে, সেই বিষয়গুলো কিন্তু তারা তদারকি করছেন। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু বেশ কিছুদিন থেকে কিন্তু বিভিন্নভাবে তারা যে জিনিসগুলোর দাম বাড়ছে, বিশেষ করে গতকাল যে আলুর দাম ছিল অনেক বেশি, সেই আলুর কোল্ড স্টোরেজগুলোতে তারা অভিযান চালিয়েছে। আজকে ওষুধের দোকানে অভিযান চালাচ্ছে, এইভাবে কিন্তু নিয়মিত তারা কিছু না কিছুভাবে অভিযান চালাচ্ছে। সেক্ষেত্রে এখানে জনসচেতনতা যেটি বাড়ছে, পাশাপাশি যে ওষুধের দোকানগুলো বিভিন্নভাবে মানুষদের প্রতারিত করে সেক্ষেত্রেও তারা কিন্তু একটু নজরদারি রাখছেন। এই অভিযানগুলো কিন্তু করছেন এবং এখানে যারা এই দোষে দুষ্ট হচ্ছেন তাদেরকে ফাইন করছেন, মানে জরিমানা করছেন। এবং যে একেবারে যে চলার মতো নয় সেইগুলোকে সিল করার মতন তারা পদক্ষেপ নিয়ে থাকেন সাধারণত। তবে আজকে এখানে যে দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ কিংবা ভেজাল জাতীয় ঔষধ, সেই ওষুধগুলোতে তারা জরিমানা করছেন। এবং এই ভোক্তা অধিকার বলছেন যে তারা নিয়মিতভাবে এই অভিযানটা পরিচালিত করবে যাতে করে ভোক্তাদের কোনো অসুবিধা না হতে হয়। তো এই ছিল গালিব, আমার এই মহাস্থান যেখান থেকে পরিচালিত হচ্ছে ভোক্তা অধিকারের অভিযান, এটি সর্বশেষ। বগুড়ার মহাস্থানগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান, সেখানে ভোক্তা অধিকার ফার্মে